সুপ্রিয় শিক্ষার্থীরা, সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা সেকেন্ড মান্থ টেস্ট এর সিলেবাস অনুযায়ী রিভাইজ দিচ্ছিলাম। গত ক্লাসে পড়েছিলাম চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। আজকে আমরা পড়বো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে দেব দেবী ও পূজা। দেব দেবী এবং পূজা, যেহেতু যেহেতু আমরা প্রথমে জানতে হবে দেব দেবী কি, দেব দেবী বলতে কি বোঝায়, এরপর জানতে হবে আমরা পূজা বলতে কি বোঝাই। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো তোমাদের পাঠ্যবই অনুসারে পূজা কাকে বলে। পূজা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা বা শ্রদ্ধা, মানে আমরা শ্রদ্ধা সহকারে ঈশ্বরের যে আরাধনা করে থাকি, যে শ্রদ্ধা সহকারে যে আমরা পূজা করে থাকি, তাকে নৈবেদ্য দিয়ে, পুষ্প দিয়ে, গন্ধ দিয়ে, যেভাবে ধূপ দীপ জ্বালিয়ে আমরা যেভাবে তার আরাধনা করি, সেটাকে আমরা বলছি পূজা। আচ্ছা, তাহলে পূজা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা বা শ্রদ্ধা জানানো, যা পুষ্পকর্মের মধ্যে দিয়ে অর্চনা বা উপাসনার মাধ্যমে করা হয়। দেব দেবীদের সন্তুষ্ট করার জন্য যে অনুষ্ঠানটি করা হয় তাকে মূলত বলা হয় পূজা। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের মতে। আমি যদি এটাকে এক কথায় বলি, যে তাকে আমরা যদি শ্রদ্ধা সহকারে, ঠিক আছে, পুষ্পকর্মের মাধ্যমে, ফুলে ফুল দিয়ে, নৈবেদ্য দিয়ে, ঠিক আছে, এবং বিভিন্ন উপাসনার মাধ্যমে যদি আমরা দেব দেবীকে সন্তুষ্ট করার জন্য, তাদেরকে তাদের সান্নিধ্য পাওয়ার জন্য আমরা যে অনুষ্ঠানাদি করে থাকি তাকে আমরা মূলত বলছি কি পূজা। তারপর আমরা পূজা নিজেরা করে থাকি, নিত্য পূজা গুলো আমরা নিজেরা করে থাকি, এবং আমরা যে ধরনের সময় তোমার বাসায় বিভিন্ন ধরনের আমরা পূজা অর্চনা করে থাকি, নারায়ণ পূজা থেকে শুরু করে বিভিন্ন পূজা আমরা তাদের মাধ্যমে করাই, পুরোহিতের মাধ্যমে করাই। তোমার যে সকল পূজা পার্বণ গুলা, যেগুলো বড় বড় পূজা, যেমন ধরো তোমার লক্ষ্মী পূজার সময় কোজাগরী যে লক্ষ্মী পূজাটা আমরা করি, যেটা বছরে একবার হয় দুর্গাপূজার পরে, তারপর তখন ধরো সরস্বতী পূজায় ধরো, তারপর তোমার গণেশ পূজা, কার্তিক পূজা, দুর্গাপূজা, এইসব পূজাগুলো আমরা কাদের মাধ্যমে করিয়ে থাকি, পুরোহিতদের মাধ্যমে আমরা এইসব পূজা গুলো করে থাকি। তাহলে আমাদেরকে এই পুরোহিতদের মাধ্যমে যদি আমরা পূজা করে চললে, আমাদেরকে জানতে হবে যে এই পুরোহিত কি, পুরোহিত কে। মূলত পুরোহিত শব্দটি মূলত আসছে পুরুষ থেকে, পুরুষ মানে হচ্ছে পুরো এবং হিত শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। পুরো পুরো এক জিনিস এবং হিত এক জিনিস। তাহলে পুরো শব্দের অর্থ সম্মুখে এবং হিত শব্দের অর্থ হচ্ছে অবস্থান, মানে সম্মুখ ভাবে যিনি অবস্থান করেন তিনি হচ্ছেন পুরোহিত। এটা কিন্তু স্বাভাবিক, যেমন দেখো যখন একটা পূজা পুরোহিতরা করে, তখন তিনি কিন্তু সেই দেব দেবীর সামনে বসে তিনি যজ্ঞ করেন, তিনি পূজা অর্চনা করেন, তিনি মন্ত্রপাঠ করেন, তাই না? তিনি কিন্তু সপ্তাহ, এবং আমরা যে পুষ্পাঞ্জলি গুলো দিচ্ছি, তিনি কিন্তু পূজা শেষে আমাদেরকে মন্ত্রপাঠ করে আমাদেরকে পুষ্পাঞ্জলি গুলো দেওয়াচ্ছেন, তাই না? তাহলে সম্মুখ ভাগে দেব দেবীর সম্মুখ ভাবে যিনি অবস্থান করেন তিনি হচ্ছেন মূলত কি পুরোহিত। আচ্ছা, তারপর দেখো এখানে আরেকটা কথা আছে যে যজমান কি। এরপরের টপিক হচ্ছে যজমান, যার নামে সংকল্প করে পূজা করা হয় তাকে যজমান বলে। আচ্ছা, আমরা যে যে পুরোহিতদের মাধ্যমে বলো, নিজেরা বলো, যে ঘর বসিয়ে পূজা করি বা পুরোহিতরা যে পূজা করে, পুরোহিতরা পূজা করার সময় কিন্তু প্রথমে কিন্তু জিজ্ঞেস করে যে কার নামে পূজা হবে। ঠিক আছে, সংকল্প করতে হয় যে তোমার বয়োজ্যেষ্ঠ, মানে যার নামে পূজা করুক না কেন, যার নামে পূজা করবে তার নামে সংকল্প করতে হবে। ঠিক আছে, এই যার নামে সংকল্পটা করা হয়, যার নামে সংকল্প করে পূজাটা করা হয় তাকে বলা হয় যজমান। ঠিক আছে, যা যজমান নিয়ে আর কিছু বলার নেই। তারপর হচ্ছে এরপর আমরা জানবো যে ব্রাহ্মণ কাকে বলে। হ্যাঁ, ব্রাহ্মণ বলতে বোঝায় যাদের ব্রহ্মবিদ্যা সম্পর্কে সম্যক জ্ঞান থাকে, যাদের ব্রহ্মবিদ্যা সম্পর্কে তোমার ধারণা থাকে, ঠিক আছে, বা যিনি ব্রহ্মবিদ, এমন ব্যক্তিকে কি বলা হয়, ব্রাহ্মণ বলা হয়। ঠিক আছে, ব্রাহ্মণ বলতে তাহলে এক কথা বলতে গেলে ব্রাহ্মণ বলতে কাদেরকে বোঝায়, যাদের ব্রহ্মবিদ্যা সম্পর্কে ধারণা আছে, যাদের যিনি ব্রহ্মবিদ তিনি হচ্ছেন ব্রাহ্মণ। ঠিক আছে, এরপর দেখো যে আমরা যে পুরোহিতের কথা বলছি, সে পুরোহিতের কিছু গুণাবলী থাকে। ঠিক আছে, তাকে কেন আমরা, তার মাধ্যমে কেন আমরা পূজাটা করাচ্ছি। ঠিক আছে, আমরা তো নিজেরাই সকল পূজা করতে পারি, তাই না? কিন্তু পুরোহিত দেখে কেন, অনেকে অনেক কথায় আছে দেখবে, অনেকে বলে যে পুরোহিতের মাধ্যমে পূজা দিলে নাকি ভালো মঙ্গল। ঠিক আছে, তাহলে এই পুরোহিতদের মাধ্যমে কেন, তাদের কি সকল গুণাবলী আছে সেটা আমরা জানবো। দেখো, হিন্দু ধর্মাবলম্বী যে কোনো বর্ণের মানুষের পৌরোহিত্য করার সামর্থ্য অর্জন। ঠিক আছে, তাদের কিন্তু পৌরোহিত্য করার সামর্থ্য অর্জন,
সামর্থ্য অর্জন করেছে তারা, তাই না? আচ্ছা, তারপর সংস্কৃত ভাষা থেকে লেখা থেকে পড়া থেকে শুরু করে সকল জ্ঞান এবং দক্ষতা কিন্তু একজন পুরোহিতের মধ্যেই থাকে। হিন্দু ধর্ম সম্পর্কে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান আছে, ঠিক আছে? একজন পুরোহিতের কিন্তু হিন্দু ধর্ম সম্পর্কে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান আছে। নিত্যকর্ম ও পূজাবিধি সম্পর্কে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান বা ধারণা থাকে, ধারণা তাদের থাকে। নিত্যকর্ম বলতে প্রতিদিন কিভাবে পূজা করতে হয়, কিভাবে কি করতে হয়, এসব সম্পর্কে বা নানা ধরনের পূজাবিধি আছে যেগুলো সম্পর্কে আমরা অনেক সময় অজ্ঞাত, কিন্তু তারা তো শাস্ত্র মতে চলে বেশি, ঠিক আছে? তারা কিন্তু এসব সম্পর্কে তাত্ত্বিক এবং তাদের কিছু ব্যবহারিক জ্ঞান থাকে। আচ্ছা, ধর্মশাস্ত্রে এবং শাস্ত্রীয় রীতিনীতি ও প্রথার উপর অভিজ্ঞতা থাকে। তারপর সামাজিক দৃষ্টিকোণ থেকে ধর্মানুরাগী, প্রগতিশীল ও জনসাধারণের প্রতি মমত্ববোধ থাকে, ঠিক আছে? এরপর দেখো, সামাজিক দৃষ্টিকোণ থেকে ধর্মানুরাগী, প্রগতিশীল ও জনসাধারণের প্রতি তাদের মমত্ববোধ থাকে। তারপর শুদ্ধভাবে তারা মন্ত্র উচ্চারণ করতে পারে, ঠিক আছে? তারা যখন পূজা করে দেখবে তারা অনেক দ্রুত মন্ত্র উচ্চারণ করে, কিন্তু তারা দ্রুত মন্ত্র মন্ত্র উচ্চারণ করলেও তাদের মন্ত্রগুলো উচ্চারণ করা শুদ্ধভাবে তারা কিন্তু মন্ত্রগুলো উচ্চারণ করে, ঠিক আছে? তারপর দেখো, বিভিন্ন পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠান, তারপর বিভিন্ন ধর্মীয় নিয়ম নীতি সম্পর্কে তাদের কিছু জ্ঞান থাকে, অভিজ্ঞতা থাকে, ঠিক আছে? আমরা যখন নিজেরা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাই বা কোনো কাজ করতে চাই, তখন কিন্তু আমরা পুরোহিতের সাহায্যই নিই, ঠিক আছে? তাদের থেকে ধারণা নিই যে এই পূজায় কোন কোন জিনিস লাগবে, এই পূজার কি কি নিয়ম নীতি, তাই না? আচ্ছা, তারপর দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তারপর আচরণগত দিক থেকে ধৈর্যশীল, সৎ, ন্যায়পরায়ণ এবং কথা ও কাজের সমন্বয় থাকা, ঠিক আছে? আচরণগত দিক থেকে তাদের কি, তাদের অনেক ধৈর্যশীল, তারা সৎ, তারপর তারা ন্যায়পরায়ণ ও কথা ও কাজের, তারা যেটা বলবে কথা সেটার সাথে তাদের কথা এবং কাজের সাথে তাদের কি থাকবে, তাদের সমন্বয় থাকবে। শিষ্টাচার সম্পন্ন ও আদর্শ ব্যক্তিত্বের অধিকারী হওয়া, ঠিক আছে? তাদের তারা শিষ্টাচার সম্পন্ন হয়ে থাকে এবং তাদের ব্যক্তিত্বের মধ্যে একটা আদর্শতা ভাব থাকে। আচ্ছা, তারপর দেখো, তারপর আমরা পড়বো যে যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে যে দেবতা, ঠিক আছে? যেহেতু আমরা প্রথমে পূজাটা পড়লাম, তারপর এখন আমরা পড়বো দেবদেবী নিয়ে। দেবদেবী নিয়ে যদি তাহলে ঈশ্বর যখন নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন, তখন তাকে আমরা বলছি দেবতা, ঠিক আছে? ঈশ্বর, এটা আমরা দেবতা আগেও পড়েছি যে ঈশ্বর যখন তার গুণগুলো এবং তার যে ক্ষমতাগুলো আছে সেগুলো যখন কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করে, তখন তাকে আমরা বলি দেবতা, ঠিক আছে? আচ্ছা, ঋগ্বেদের একটি মন্ত্র আছে, যেমন ধরো, একম শত বিপ্রা বহুধা বদন্তি। এটা মানে হচ্ছে যে এক অখণ্ড ও চিরন্তন ব্রহ্মকে বিপ্রগুণ জ্ঞানীরা বহু নাম দিয়েছে, ঠিক আছে? একটা একজন এবং অখণ্ড এবং চিরন্তন, চিরন্তন একজন ব্রহ্মকে বিপ্রগণ এবং যারা জ্ঞানী আছে, যারা সাধক আছে, তারা কি করেছে, বহু নামে বর্ণনা করেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি মা দুর্গার মা দুর্গা সৃষ্টির যে কারণটা, মহিষাসুর বধে যে কারণটা দেখি, যে দেবতাদের তেজ থেকে কিন্তু মা দুর্গা সৃষ্টি হয়েছিল, না? তো এভাবে কিন্তু ঈশ্বরের সকল গুণ, তার একটা মাতৃশক্তি তার মধ্যে, মা দুর্গার মধ্যে, তাই না? তো এক একজনের এক একটা গুণ বা শক্তি থেকে থাকে বা ক্ষমতা থাকে, তো তাদেরকে আমরা বলছি দেবতা বা দেব দেবী। আচ্ছা, তারপর দেখো, দেব দেবী বা দেবতা শব্দ দিব ধাতু থেকে উৎপন্ন হয়েছে। দিব যো কচ মানে হচ্ছে দেব, স্ত্রীলিঙ্গে আমরা আবার এই দেবতাকে বলছি কি, দেবী। আচ্ছা, দিব ধাতুর অর্থ হচ্ছে যে প্রকাশ পাওয়া, কোনো কিছু প্রকাশ পাওয়া হচ্ছে যে দিব ধাতু, এটা হচ্ছে দিব। দিব ধাতুর অর্থটাই হচ্ছে যে প্রকাশ পাওয়া, তাই বলা হয়েছে যিনি প্রকাশ পান, যিনি ভাস্বর, যিনি দেবতা। আচ্ছা, তারপর দেখো, এখানে তোমার এর জিনিসটি ইম্পর্টেন্ট যে হিন্দু ধর্মের গ্রন্থের উপর ভিত্তি করে দেব দেবীদের আবার কটা ভাগে করেছে, তিন ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তিন ভাগে ভাগ করা হয়েছে কি কিভাবে, বৈদিক দেবতা, তারপর হচ্ছে তোমার পৌরাণিক দেবতা এবং হচ্ছে লৌকিক দেবতা, ঠিক আছে? আচ্ছা, বৈদিক দেবতা হচ্ছে, এটা আমার বৈদিক দেবতা শুনে বোঝা যাচ্ছে, বেদে যে সকল দেবতার কথা বলা আছে সেগুলো হচ্ছে বৈদিক দেবতা, যেমন অগ্নি, ইন্দ্র, সোম। আবার লৌকিক দেবতা বলতে বোঝানো হচ্ছে যে তোমার, আচ্ছা পুরাণিকটা আসি, পুরাণিকটা হচ্ছে ধরো পুরাণে যে সকল দেবতার বর্ণনা হয়েছে সেগুলো হচ্ছে পুরাণিক দেবতা, যেমন ব্রহ্মা, বিষ্ণু,
তারপর আবার বেদে এবং পুরাণে যে সকল দেবতার কথা আবার বলা নেই সেগুলাকে আবার বলছে কি, সেগুলাকে বলছে লৌকিক দেবতা। কিন্তু তাদের বেদে বা পুরাণে বলা না থাকলেও ভক্তগণ কি করে, ভক্তি সহকারে এসব দেব দেবীর পূজা করে থাকে। যেমন ধরো মনসা দেবী, তারপর শীতলা দেবী, এগুলার পূজা কিন্তু, এগুলার কথা কিন্তু, এসব দেবীর কথা কিন্তু বেদেও বলা নেই পুরাণেও বলা নেই, কিন্তু ভক্তরা কি করছেন, তাদের ভক্তরা ভক্তি সহকারে তাদের পূজা অর্চনা করছেন। আচ্ছা, এরপর দেখো পারিবারিক পূজা কি এবং সর্বজনীন পূজা। সর্বজনীন পূজা আমরা জানি যে সমাজে সকল মানুষের অংশগ্রহণে যে পূজাটা আমরা বড় করে করে থাকি, কয়েকদিন ব্যাপী করে থাকি, সেগুলো হচ্ছে সর্বজনীন পূজা। সবার থেকে ধরো আমরা পূজার সময় দেখি সবার থেকে চাঁদা চাঁদা তোলা হয়, তারপর অনেক অর্থ ব্যয় করে কিন্তু সর্বজনীন সমাজে একটা সকলের উপস্থিতিতে একটা পূজা করা হয়, সেটাকে বলা হয় সর্বজনীন পূজা। যেমন দুর্গাপূজাটা আমরা সর্বজনীন ভাবে করে থাকি, কালী পূজাটাও এখন কিন্তু অনেক বড় করে 5 দিন ব্যাপী, কোথাও 2 দিন ব্যাপী পূজা করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপর ধরো পারিবারিক পূজা কি, পারিবারিক সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে আমরা যে পূজাগুলো করে থাকি, যেমন দেখা যায় আমরা ঘরোয়া ভাবে অনেক পূজা করি, সেগুলাতে আমরা পরিবারের সকলকে ঈশ্বরকে আমরা যখন বাসে যখন ভোগ টোক দেই বা মন্দিরে যখন আমরা পূজা করি, তখন আমরা কি করি, আমরা ভোগ দিয়ে আমরা কি করি, পরিবারের যে আত্মীয় স্বজনরা আছে তাদেরকে নিমন্ত্রণ করে তারা সকলে মিলে, মানে পারিবারিক সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে আমরা যে পূজাগুলো করে থাকি সেগুলো হচ্ছে পারিবারিক পূজা। এরপর দেখো দুর্গাপূজা, দুর্গা প্রথমে দুর্গা মান যদি নাম বলতে চাও, প্রথমে দুর্গা নামের ব্যুৎপত্তিগত অর্থ তোমাকে পড়তে হবে। এখানে বইয়েরটাই আমি তুলে ধরেছি, বই থেকে এটা আমি আগেও পড়িয়েছি। প্রথমে দুর্গা কি, দুর্গা বলতে কি বুঝে, দুর্গা নামের ব্যুৎপত্তিগত অর্থ কি, এটা নিয়ে অনেক ধরনের অনেক ভাবে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো এই টপিকটা ভালো করে পড়বে, বই থেকে পড়ে নেবে। আচ্ছা, তারপর দেখো দেবী দুর্গার এখানে তোমার এই জিনিসটা ইম্পর্টেন্ট যে তিথি অনুসারে দুর্গাপূজার সময়কে কিন্তু ভাগ করে, এবং এই ভাগটা তোমরা একটু পড়বে, এটা তোমরা সবাই জানো। আমরা দুর্গাপূজা যেহেতু আমাদের 4-5 দিন ব্যাপী হয়, ঠিক আছে, আমরা জানি প্রথম দিন কি হয়, দ্বিতীয় দিন কি হয়, তৃতীয় দিন কি হয়। ঠিক আছে, প্রথম দিন কি হয় আমরা একটু পড়ি, যে দুর্গা ষষ্ঠী করা হয়, বোধন সেখানে কি কি থাকে, সেখানে বোধন থাকে, আমন্ত্রণ থাকে, অধিবাস করা হয় রাতের বেলা, তাই না? আচ্ছা, সপ্তমী দিন কি হয়, সপ্তমী দিন নবপট্টিকা স্থাপন করা হয়, তারপর সপ্তমী আদি কল্প আরম্ভ করা হয়, সপ্তমী বিহিত পূজা, সপ্তমীর পূজাটা করা হয়। ঠিক আছে, মহা অষ্টমী পূজাটা হচ্ছে যে সেখানে আবার একটু অনেক একটু লেন্দি পূজা, যেমন দেখো কুমারী পূজা করা হয় সকালে, তারপর সন্ধি পূজা সন্ধ্যাবেলায় করা হয়। চতুর্থ দিন কি করা হয়, চতুর্থ দিন আমরা নবমী পূজা করি, ঠিক আছে, এবং পঞ্চম দিন দশমী পূজা করে বিসর্জন এবং বিজয়া দশমী পূজা হয়। এরপর আমরা জানি যে পঞ্চম দিন হচ্ছে যে সব দশমী পূজা এবং বিসর্জন এবং বিজয়া দশমী। আচ্ছা, তারপর দেখো দুর্গা দেবী দুর্গার প্রণাম মন্ত্রটা শিখতে হবে, প্রণাম মন্ত্রটা আমরা সবাই জানি। ঠিক আছে, যেমন হচ্ছে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সবাত্র সাধিকে শরণ্যায় ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। এখানে আমি আবারও বলছি শ্লোকটা শেখার সাথে সাথে, এখানে পাশে দিয়ে যে মন্ত্রের শ্লোক নাম্বারটা আছে কোথায় আছে এটা মনে রাখতে হবে, এবং বাংলা অর্থটা সরল অর্থটা শিখতে হবে। এরপর অষ্টমী পূজায় কি করা হয়, কুমারী পূজা করা হয়, সন্ধি পূজা করা হয়। সন্ধি পূজার সময় এখানে ছবিতেও আছে দেখবে 108টি মাটির প্রদীপ প্রজ্বলন করা হয়। ঠিক আছে, দশমীর দিনে আবার দুর্গার প্রতিমা বিসর্জন করা হয়, একে আমরা বলি বিজয়া দশমী। আচ্ছা, তারপর দেখো বিজয়া দশমীর অনুষ্ঠান আদি, অনুষ্ঠান কিছু অনুষ্ঠান করা হয়, এগুলো পড়ে নিবে, বিজয়া দশমীর তাৎপর্যটা পড়বে। দেবী কালীর মধ্যে হচ্ছে দেবী কালীর রূপ দুটো হচ্ছে, দুটা আমরা জানি যে একটা হচ্ছে অম্বিকা, একটা হচ্ছে কালিকা। ঠিক আছে, কালী পূজার ধ্যান যেটা আছে সেটা একটু বড় বড় হলেও এটা পড়বে, তোমার সরল অর্থ সহ পড়বে। এটা একটু কঠিন, কারণ হচ্ছে আমরা বিশেষত শ্লোক গুলো দেখি 2 লাইনের, তোমাদের বইতে যেগুলো আছে সেগুলো হচ্ছে 2 লাইনের হয়, কালী পূজার ধ্যানটা কিন্তু 4 লাইনের। ঠিক আছে, এবং একটু বড় আছে এবং এটা সরল অর্থ সহ পড়বে, এটা একটু লিখে লিখে পড়বে, তাহলে আশা করি আর সমস্যা হবে না। কার্তিক দেবতা ধ্যান, এখানে কিন্তু বেশিরভাগ দেবী দুর্গা থেকে শুরু করে, কালীমা থেকে শুরু করে, কার্তিক দেবতা থেকে শুরু করে সকলের ধ্যান এবং প্রণাম মন্ত্রগুলো আছে, তাই এই চ্যাপ্টারটা একটু হার্ড তোমাদের জন্য, কারণ হচ্ছে এখানে প্রণাম মন্ত্রগুলো এবং দেবতা ধ্যান গুলো কিন্তু একটু বড় বড়। এখানে প্রণাম মন্ত্রটা দেখো কার্তিকের, এটাও কিন্তু অনেক বড়, কিন্তু এটা একটা জিনিস তোমার খেয়াল করো যে এখানে বানান গুলো কিন্তু, তোমার উচ্চারণ গুলো কিন্তু এত কঠিন হবে না, সহজ আছে। হ্যাঁ, ধ্যানটাও সেম, ধ্যানটাও 4 লাইনের এবং সরল অর্থ সহ পড়বে।
ঠিক আছে, একটা কাজ করে ফেলতে পারো, তোমার প্রথমে সরলার্থটা পড়বে, সরলার্থটা পড়লে তাহলে তোমরা বুঝতে পারবে যে ধ্যানের মধ্যে তোমাদের এই মন্ত্রটার মধ্যে কি কি বলা হয়েছে, তখন তোমাদের শিখতে মজা লাগবে, শিখতে তোমাদের আর সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো শীতলা দেবী, তিনি হচ্ছেন আমরা সবাই জানি, তিনি হচ্ছে লৌকিক দেবী, ভক্তরা ভক্তি সহকারে তাদের পূজা করে থাকে। এবং শীতলা দেবী, শীতলাকে ঠাকুরানী, জাগরণী, করুণাময়ী, দেব দয়াময়ী প্রভৃতি নামে সবাই বলে থাকে। শীতলা কুমারী, মাথায় কুলাকৃতির মুকুট থাকে এবং গর্ধবের উপর উপবিষ্ট, মানে তার বাহন হচ্ছে যে কি গর্ধব, ঠিক আছে। আচ্ছা, স্কন্দ পুরাণে শীতলা দেবী শ্বেতবর্ণা এবং দুহাত বিশিষ্ট, তার পরিচয়টা বুঝতেই পারছো, তার পরিচয়টা পড়বা প্রথমে। এরপর তার মন্ত্রটা দেখো একদম ছোট, ওম নমামি শীতলাং দেবী রাসভস্তাং দিগম্বরীম মার্জনি কলস পেতাং সুরপালস্কৃত, এটা ভেঙে পড়ো, সুরপালস্কৃত মস্তকাম, ঠিক আছে। এটার মানে হচ্ছে যে গর্ধব বাহন মার্জনী, মার্জনী মানে আমরা কি বোঝাই, ঝাঁটা, হ্যাঁ, তার হাতে একটা ঝাঁটা থাকে, ও কলস হস্তা শীতলা দেবীকে প্রণাম করে। তুমি শীতলা মার ছবি দেখলে তোমরা দেখবে একটা হাতে ঝাঁটা থাকে, তারপর তিনি গর্ধবের উপর বসা থাকে, হ্যাঁ, কলস থাকে হাতে একটা, সেটাই হচ্ছে শীতলা দেবীকে প্রণাম করে। আচ্ছা, তাহলে এখানে দেখো দেব দেবীটা, দেব দেবীর ইয়াটা বেশি, এখানে প্রণাম মন্ত্রটা বেশি। দেবী দুর্গার গুলো আশা করি তোমরা সবাই পারবে, কারণ আমরা দুর্গা পূজার সময় আমরা যেহেতু সর্বজনীন ভাবে আমাদের পূজাটা হয়, আমরা এটার অর্থ জানি, প্রণাম মন্ত্র জানি, কোন তিথিতে কোনটা হয়, প্রথম দিন কি হয়, দ্বিতীয় দিন কি হয়, ঠিক আছে, এগুলো আমরা জানি। তারপর এখানে একটা জিনিস দেখো, বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা আছে। নবপট্টিকার মূলত নয়টি গাছের সমাহার, নবপট্টিকার এই জিনিসটা পড়বে, নয়টি গাছের নাম পড়বে, ঠিক আছে। এখানে তারপর কালীমার যেটা সেটা হচ্ছে ধ্যানটা পড়বে, কার্তিক দেবতার, এখানে কঠিনের মধ্যে হচ্ছে তোমার কার্তিক, কার্তিকের প্রণাম মন্ত্রটা এবং হচ্ছে তোমার এই কালী পূজার ধ্যানটা, ঠিক আছে, এগুলো একটু লিখে লিখে পড়ার চেষ্টা করবে সরলার্থ সহ। শীতলা দেবীরও সেম, এখানে পূজার মন্ত্র যেটা একদম ইজি, ঠিক আছে, একদম ছোট, এটা এগুলো বেশিক্ষণ লাগবে না, কিন্তু কার্তিক দেবতার ধ্যান এবং প্রণাম মন্ত্রটা ভালো করে শিখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের সিলেবাস অনুযায়ী, তোমাদের যেহেতু আগামী শনিবার থেকে পরীক্ষা, আমাদের সিলেবাস অনুযায়ী তোমার শেষ হয়ে গেছে, ঠিক আছে, পঞ্চম থেকে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় শেষ। গত ক্লাসে পড়েছিলাম তৃতীয় এবং চতুর্থ অধ্যায়, আজকে পড়লাম তোমার পঞ্চম অধ্যায়, ঠিক আছে। তাহলে মাল্টিভার্সের সিলেবাস শেষ করলাম, আমাদের এমনিতে দ্বিতীয় সাময়িকের সিলেবাস তো শেষ হয়ে গিয়েছে, তারপর আমরা পরীক্ষার পর তোমাদের মাল্টিভার্স পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা নেক্সট যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো আমরা পড়ব, ঠিক আছে। পরীক্ষা ভালো করে দিবে, পরীক্ষা ভালো করে দিবে, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরীক্ষার পর নেক্সট ক্লাসে দেখা হবে, ধন্যবাদ।